প্রতীক্ষার অবসান পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে গতকালকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সেই দিনক্ষণ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন 8ই জুলাই একই দিনে ভোট গ্রহণ হবে সারা রাজ্যে গণনা এবং ফল প্রকাশ হবে 11ই জুলাই বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেল মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য যে প্রশ্নটা জানতে চাইবো গতকালকেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন এবং তারপর থেকেই বিরোধীরা বলছেন যে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় এবং তার মধ্যে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট এই পুরো পরিস্থিতি নিয়ে কি বলবে দেখো আগামী 8 জুলাই গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে এমনটাই কিন্তু ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আজ সকাল 11টা থেকে চলবে বিকেল 3টে পর্যন্ত অর্থাৎ আগামী 15 জুন পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে এবং তারপরে অর্থাৎ ভোট প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে যে ভোটের দিন ঘোষণা সেই ভোটের দিন ঘোষণা গতকালই করেছে রাজ্য নির্বাচন কমিশন এবং সেই দিন ঘোষণার সাথে সাথেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অন্তর্গত যে সমস্ত জায়গাগুলি রয়েছে তাতে কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এবং তার পরবর্তী ধাপ হলো অর্থাৎ আজকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই সকাল 11টা থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েতের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা এবং সেই প্রক্রিয়া শুরু হবে তার পাশাপাশি আজ দুপুর 1টার সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 22টি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন একেবারেই মনোনয়নপত্র অর্থাৎ মনোনয়ন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই বিষয়ে জেলাশাসকদেরকে বেশ কিছু পরামর্শ দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে এবং সেই সঙ্গে যে প্রয়োজনীয় প্রস্তুতি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোন জেলায় কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তার সার্বিক একটা আলোচনা আজকের ভিডিও কনফারেন্সিংয়ে উঠে আসবে এমনটাই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি অন্যদিকে আজকে বেলা 1টার সময় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা ডেপুটেশন জমা দেবে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে তার কারণ এর আগে বর্ধিত মহার্ঘ ভাতা অর্থাৎ মহার্ঘ ভাতার দাবিতে মহার্ঘ ভাতা যাতে বাড়ানো হয় সেই দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে অবস্থান করছিলেন সেই জায়গা থেকে তারা চাইছেন যে ডিএ না বাড়ালে মহার্ঘ ভাতা না বাড়ালে তারা ভোটকর্মী হিসাবে কাজ করতে চাইবেন না এমনটা কিন্তু তাদের তরফ থেকে এর আগে বলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে যেরকম তারা রাজভবনে রাজ্যপালের কাছে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিলেন তার পাশাপাশি আজকে দুপুর 1টার সময় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ভোটকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা একটি ডেপুটেশন জমা দেবেন অর্থাৎ একদিকে যেরকম মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হবে পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি সংক্রান্ত যে বৈঠক জেলা শাসকদের সঙ্গে সেটিও সারবেন রাজ্য নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা রাজ্য নির্বাচন কমিশনারও আজকের ভিডিও কনফারেন্সিংয়ের বৈঠকে থাকবেন সব মিলিয়ে যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টিও কিন্তু তারা নজরে রেখেছে অর্থাৎ কোনোভাবেই এই প্রথম ধাপে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা এর আগেও বিরোধী রাজনৈতিক দলগুলো বারে বারেই তারা অভিযোগ জানিয়েছিলেন যে অনেক ক্ষেত্রেই মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এই বিষয়গুলোকে যাতে কাটিয়ে উঠে গোটা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটা সুষ্ঠু এবং অবাধভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই আজকে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হবে এবং যাতে সেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়েও কিন্তু কোন জেলায় কী পরিমাণ ফোর্স দেওয়া যেতে পারে সেটা নিয়েও কিন্তু একটা সার্বিক আলোচনা আজকের ভিডিও কনফারেন্সিংয়ে উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে একদমই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কমিশন অফিস থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য